জার্নির পরে সে আমরা এখানে দাঁড়িয়েছি, যেখানে চা পা খাচ্ছি। এরপর আমাদের আরও 4 ঘন্টা জার্নি মানালি। আমরা এখান থেকে মানালি যাবো, মানালিতে 2 দিন রেস্ট নেবো, তারপরে ওখান থেকে লাদাখ যাবো। कौन सा जगह है? इस जगह का नाम है स्ट्रिंगरी। इसको तभी तो ये जन्नत है, हिमालय जन्नत है। बोलिए, ये जंसकर रिवर है। जंसकर रिवर है, ये पानी कहाँ से आ रहा है? ये पानी आपका, ये इस टाइम ग्लेशियर का पानी जो मेल्ट हो रहा है बर्फ का, हाँ। वो मेल्ट हो गया। असली में रिवर छोटा है, मेल्ट हो गया जो आ रहा है बर्फ का और बारिश का पानी, इसलिए रिवर में ज्यादा पानी आ रहा है। 4-5 हो माइनस माइनस हो गाड़ी जुड़ी हो। आप एनफील्ड लेके क्या मनाली से है? हम स्पीति से है, स्पीति कर्नाटक। कर्नाटक से अब तो बीटेस्ट है कर्नाटक से। बहुत दाम है आपको। थैंक यू। অনেক রূপ যেটা অন্য কোথাও পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে আমাদের ভারতবর্ষ। তার মধ্যে এই একটা জায়গায় লীলা,
আমরা চাওলাওয়ালা থেকে এখন নিচের দিকে নেমে এসেছি। চাওলাওয়ালা আধা ঘন্টার মধ্যে লেতে পৌঁছে যাবো, তারপর ওখান থেকে আমরা আজকের দিনটা আমরা হোটেলে লেতে গিয়ে যে কোনো একটা হোটেল ঠিক করে ওখানে রেস্ট নেবো। ভাই ওয়েদারটা শ্যুট করাবে? হ্যাঁ ওয়েদারটা শ্যুট করাবো, এবং আমার এক দাদা এসেছেন, দাদার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তো এনার যাই হোক আমরা এরপরে আজকের দিনটা রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে কাল থেকে আমরা সাইড সিন দেখব। डेढ़ घंटे तक डेढ़ घंटे तक करने को टाइम लग जाएगा हम लोग को। अच्छा
हम लोग ये चीज हो रहा है, फिर हम यहाँ से पेंगो पहुँचेंगे नहीं सर, यहाँ से जाने नहीं देगा, फिर वापस जाने नहीं देगा, यहाँ से जा सकते हैं लेकिन वापस जाने नहीं देगा। একটা মিলিটারি ক্যাম্প আছে এখানে, আপনারা দেখেছেন আগে, দেখাবো আপনাদের পরে। মিলিটারি ক্যাম্পে তাঙ্ক বলে একটা জায়গা, সেখানে এসে এটা ১৪,০০০ উপরে আমরা আছি, তাও এটা সমুদ্র পাহাড় চারিদিকে। যদি আপনি একটু ওই পাহাড়ে ওদিকে একটু ঘোরান, ওদিকে বরফ পড়ে আছে, ওদিকে বরফ দেখতে পাবেন, এই বরফ পড়ে আছে, এগুলো সারা বছর সারা, কিন্তু ওই অক্টোবর থেকে বরফ পড়ে পুরো সারা হয়ে যাবে, এখানে আর কিছু থাকবে। এখানে কিছু টুরিস্ট আসো বলে কিছু ক্যাম্প করে যে পর্যটক সেগুলো রয়েছে, ফার্স্ট ক্লাস ওয়েদার পেয়েছি, ওপরে আকাশে তিনি দুটো ক্যামেরা তোলেন, একদম নীল আকাশ, তার মধ্যে মনে হচ্ছে আমাদের কলকাতা দুর্গা পুজো, তার যে আকাশে মেঘ ভিজে যাচ্ছে, এই অপূর্ব শরৎকালে যে তা ব্যাখ্যা করা যাচ্ছে না, কি যে আসবে তারই ভালো লাগবে, যারা দুর্গম পথ, সঙ্গে অক্সিজেন অভাব হয় এখানে একটু, তাই জন্য অক্সিজেন সঙ্গে আনতে পারলে ভালো হয়, নাহলে বলবে কঙ্কে দেবো, কিন্তু আমরা খাচ্ছি অনেকক্ষণ বাদে খাচ্ছি, আমার সিগারেট খাই, কিন্তু আমার অনেকক্ষণ বাদে পাঁচ ঘন্টা, আমার এই বন্ধু পাঁচ ঘন্টা বাদে সিগারেট খেলো, আমি সারাদিন শুরু ছিলাম। ওপরে তো বরফ পরে বড় বড় ঠান্ডাটাকে রোখাচ্ছি, ঠান্ডাটা ছোটো থাকলে একটা ঠান্ডা ছিল, ঠান্ডাটা কম লাগে। চোদ্দ তারিখ থেকে বেরিয়ে আমরা প্রথম আসি আমরা দিল্লি, দিল্লি মালালি থেকে আমরা একদিন রেস্ট নিয়ে লে, মানে লে একদিনে তো আসে না, লে মাঝপথে একদিন এক জায়গায় হল্ট করেছিলাম, হল্ট করার মানে ঠান্ডা ছিল। ওখানে কি আপনার কোনো অসুবিধা হয়েছিল? অসুবিধা বলতে দেখুন, আমাদের আমাদের যে আমরা যে ড্রাইভারকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, যে গাড়ি কন্ট্যাক্ট করেছিলাম, ড্রাইভারটার বয়স ছিল অল্প এবং আপনার ব্যবহার খুব বাজে, যার জন্য আমাদের কোনো জায়গায় যাওয়ার আগে উনি নিজে পার্সোনালি গিয়ে ওনার মানে নিজের ভাষায় কথা বলে দিচ্ছে যে আমাদের যদি হোটেল ভাড়া যদি ৫০০ টাকা, ওরা বলে দিচ্ছে যে ৫,০০০ টাকা নেবে, এই জন্য আমাদের খুব প্রবলেম হচ্ছে। ওনারা একটা লাস্টে আমাকে ধাবায় এনে আমাদের পৌঁছায়, ওই ধাবায় যখন আমরা ছিলাম রাত্রে শুতে দেয় ২০০ টাকা ভাড়া দিয়েছে মাঝে, কিন্তু ইঁদুর মানে ধাবার মধ্যে যে কম্বলের মধ্যে শুচ্ছি, শরীরের মধ্যে ইঁদুর ঢুকে যাচ্ছে, আচ্ছা তাই মধ্যে মুখের মধ্যে যে ইঁদুর দৌড়াচ্ছে, চিকেন ছোটো ছোটো ইঁদুর, একটা হচ্ছে একটা কুড়ে ঘর টাইপে ধাবা যেমন হয় পাহাড়ি এলাকায়, নোংরা যেমনি কম্বল টম্বল ম্যাক্সিমাম নোংরা, মানে গাড়ি কেমন ঠান্ডা, ওখানে -৫ টেম্পারেচার আছে, মানে অবস্থা খুব খারাপ ছিল তাহলে আপনাদের? খারাপ না, আমরা শীতের প্রোটেকশান আমরা নিয়ে এসেছিলাম, ঠান্ডার প্রোটেকশান, তো আমার দাদা একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, এই দাদা আপনার ওখানে কটায় পৌঁছেছিলেন? আমরা পৌঁছেছিলাম রাত ১২টা। দিল ভর কি বাতোঁ মেঁ নশা, জুলফোঁ মেঁ নশা, আঁখোঁ মেঁ নশা, দিল ভর কি বাতোঁ মেঁ নশা, জুলফোঁ মেঁ নশা, আঁখোঁ মেঁ নশা, দিল ভর কি বাতোঁ মেঁ নশা, জুলফোঁ মেঁ নশা, আঁখোঁ মেঁ নশা, মেঁ সে বড় কে উসকা শবাব কে থোড়ি থোড়ি পিয়া করো, কে থোড়ি থোড়ি পিয়া করো, কে থোড়ি থোড়ি পিয়া করো, হুই মহঙ্গি বাত হি শরাব কে থোড়ি থোড়ি পিয়া করো, পিও লেকিন রখো হিসাব কে থোড়ি থোড়ি পিয়া করো, 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 রত্নৈঃ কল্পিতমাসনম্ হিমজলৈঃ স্নানম্ চ দিব্যাম্বরম্।
विभूषितं मृगमदामोदा पुष्पं च धूपं तथा दीपं देवदयानिधे पशुपते हृत्कल्पे